गुड आफ्टरनून, तुम्हरा निश्चय सबाई खूब 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 भलो आछो, आमियो भलो आछी। आमार चान हुए गेछे, एखन बाजे प्राय पौने दुटो, सोनाई घुमिए पड़ेछे, देखाच्छि दाड़ाओ, बोलछि तारपरे। घुम थेके उठेछि, उठार खानिकक्षण पर टीचार फोन करेछे जे टीचार आजके आसबे ना। तो जेई सुनलाम जे टीचार आसबे ना, तखन संगे संगे प्लान हो गेल जे सोनाईके निये आजके एकटु पार्के जाब। तो सेई मतो आर कालकेर एग रोल खेयेछि, तारपरे शनिवार दिनके हलो ए खेयेछि, लुचि खेयेछि। आबार कालकेर हलो कार्तिक पुजो, कालकेरो आमरा भात खाबो ना, तो कालकेरो लुचि खेते लागबे, लुचि परोटा एई जातीयो खाबार खेते लागबे। तो जे कारणे राजा बोल्लो जे आजकेर एकदम लाइट किछु रान्ना करो, तो ओई जोन्नो शुधु डाल आर आलू सेद्ध आर किछु ना। आर एमनितो तो मंगलवार आजकेर, आर सोनाईके आजकेर माने ओई डाल दिये डिम दिये भात खाइये दिये घुम पाड़िये दिएछि ओके, जेहेतु এতে নিয়ে যাব না, পার্কে নিয়ে যাব, একটুখানি ঘুমিয়ে নি। ওই খাইয়ে দিয়ে তারপরে আধ ঘন্টা পড়িয়েছি, একটা সাবজেক্ট পড়িয়ে আমি চান করলাম, ঠাকুরের এখানটা পরিষ্কার করলাম, করে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি একটু ফ্রি হয়েছি, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকে তো সকাল থেকে মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো, তারপরে তার উপর হলো ওয়াশিং মেশিন চলেছে, ওয়াশিং মেশিন চলেছে, জামা কাপড় বাইরে রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এইটা খুব ভালো, শুধু রাজার একখানা জিন্স শুকোতে বাকি রয়েছে। গাড়ি যাওয়ার আওয়াজ শুনছো না? কলেজ খুলেছে তো পুরো মানে এই এই টাইমটায় এখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাবে। এই কলেজের টাইমটায় প্রচুর কলেজের মানে স্টুডেন্টরা যাতায়াত করে, তো মানে আগে তো করোনা ছিল বলে কোনো স্টুডেন্টদের মানে দেখা পাওনি, এখানে মানে স্টুডেন্ট ভর্তি, ওই রাস্তাটায় বেরোলেই এত স্টুডেন্ট যায়। আর রাজা ফোন করেছে, ওর আজকে ও মানে বললো যে তো বলেছিল বাড়ি চলে আসবে, এসে টিফিন খেয়ে তারপরে ওকে নিয়ে একসাথে বেরোবো, কিন্তু হবে না, বলে তুমি ওকে নিয়ে চলে যেও, আমি পরে আসবো তোমাদের সাথে এসে পার্কে জয়েন করবো। আরও বেরোবো হলো বাজারে, কিছু কেনাকাটা আছে, ঠাকুরের ফুল কিনবো, একটু মিষ্টি কিনবো, আরও আরও সব টুকটাক ঠাকুরের জিনিসপত্র সব কেনাকাটা আছে, সেগুলো কিনে নিয়ে একবারে ফিরবো, ওই জন্য আরও বেরোবো আর কি। সেই সব একটা প্ল্যান হলো সকালবেলা। আর এখন আমি দুপুরবেলা কোনো টিফিন মানে খাওয়ার ব্যবস্থা কিছু করিনি, দুপুরবেলা হলো ওই রাজা মুসলি নিয়ে গেছে টক দই আর এ কী বলে একটু হানি দিয়ে নিয়ে গেছে। আর আমার দেখো এই যে কলা ঝুলছে, ওই কলা দিয়ে মুড়ি খাবো, আমি কলা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি। তো ওই কাঁঠালি কলা, এটা কাঁঠালি কলা নয় জানো তো, এই কলাটার নাম কি কলা বেশ রাজা বললো, কলাটা বেশ ভালো খেতে, মানে ভুলে গেছি, ও রাজাকে জিজ্ঞাসা করে বলতে হবে, মনে থাকে না নামগুলো আমার সহজে। তো ওই ওই কলা দিয়ে মুড়ি খাবো। চলো তাহলে এখন আমি একটু মুড়ি খেয়ে নিই, তারপরে আবার চা খেতে হবে তিনটের সময়, না হলে আমার এই মস্তিষ্কের যে রগগুলো আছে সেগুলো এখন মানে বন্ধ হয়ে গেছে, চাটা খেলে খুলবে। তারপরে একটু এডিটিং বাকি আছে, এডিটিংটা করে নিই এই আর কি। ঠিক আছে চলো পরে কথা বলবো, এখন আমি একটু মুড়ি খাই, এডিটিং করি, টাটা। অনেকক্ষণই চলে এসেছি, এখানে কিছু একটা হচ্ছে, ভীষণ গান বাজছিল বলে কথা বলতে পারিনি। এই যে আমার সোনা, হাই বলে দাও, হাই বলে দাও, খুব মজা করছে। ওর বাবা কখন আসে কি জানি, বললো তো চলে আসবে সন্ধ্যের আগে। মামা ভালো করে বসো, হেলাম দিয়ে বসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে যাবে না হলে।
মামা ধরো, দেখছো কেমন না ধরে এতক্ষণ দোল্লাই দুলছিল, এইবার এসেছে এইখানে। ছোট 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 কোথায় কোথায় তোমার কাছ থেকে তো খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, স্ট্রং হয়ে যাচ্ছে। এখানে এলেই আমার একটা কাজ, সেটা হলো ঘাস ছিঁড়ে ছিঁড়ে দেওয়া, যেন মনে হয় আমি ঘাস কাটতে বসেছি। এই ছিঁড়ে ছিঁড়ে দেবো আর ওখানে গিয়ে খাইয়ে আসবে। মামামের সাথে বসে দোল্লা খাওয়ার মজাই আলাদা, তাই না? দোল দোল দুলুনি বলে দাও না, মাছ খোলা যাবে না। ভালো লাগছে মামামের সাথে? ভালো লাগছে দাঁড়িয়ে 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 দেখো, খুব আনন্দ। ওগুলো ধরো না ধরো না, না ধরে ওঠো, ধরবে না, হাত তো ছেড়ে দাও। চলো চলো দূরে চলো, যেও না কাছে, যেও না, মামকে কাছে যেতে নেই। পার্কে লাফালাফি কমপ্লিট। উহ, এবার আমরা যাচ্ছি মোমো খাবেন, মোমো কি করতে, মোমো খেতে। একটা পিস খাবে কিনা সন্দেহ আছে, কিন্তু মোমোর দোকানে ঢোকা চাই। খেলনাগুলো পাওয়া যায় না ওইখানে, সেইগুলো কিনতে, আর কিচ্ছু নয়, প্রত্যেকবার ঢুকবে একটা করে কিছু কিনা কিছু কিনে নিয়ে যাবে। এই আমাদের মোমো মোমো খাওয়া মিটলো, আর সোনাইয়ের গায়ে জ্যাকেট আনতে ভুলে গেছি, ওকে চাদরের মধ্যে মুড়ে নিয়েছি। আমার ব্যাগের ভেতরে ওর মাস্ক আছে। মোমো খেলাম, চাউ খেলাম, চাউটা দারুণ বানিয়েছিল, হেভি টেস্টি। সোনাই চাউটা কেমন খেয়েছে, মোমোটা কেমন? এত টেস্ট ওই জন্য বলো। এই মিষ্টির দোকানটা খুব ভালো, মিষ্টির দোকান, এখান থেকে মিষ্টি নিচ্ছি কালকে ঠাকুর পুজোর জন্য। ওই যে রাজা আর সোনাই গেছে, দেখি কি কি মিষ্টি পাওয়া যায়। এই তো এখানে প্যারা, চাওয়ালা থেকে রাজা আজকে চা খাওয়াবে মাটির ভাঁড়ে, আমাকে গিয়ে চা বানাতে হবে না, না আবার কেউ বলে।
তোমার কিছু বিস্কুট খেতে ইচ্ছা করলে বিস্কুট খেতে পারো। বেশ ভালোই জায়গাটা, একটুখানি দেখতে এলাম কেমন, মানে ঘুরতে আসাটা তো জায়গা চাই, তো ওই জন্য একবার ঢুকলাম, দেখি চাটা কেমন লাগে খেতে। আমরা মশলা চা খাচ্ছি আর চাও খেয়ে এসেছি, তাই জন্য পকোড়া ওগুলো খেলাম না। দুটো কি হবে নিয়ে শোনাই, মশালা চা এসে গেছে, দেখি ভালোই ওয়ান সিপে ভালোই লাগলো, আর একটু খেয়ে দেখতে হবে। এসে থেকে সেই সোনাইকে পড়াতে বসিয়েছিলাম, এখন দেখো বিছানার অবস্থা, এখন এই মাত্র উঠলাম, আজকের রুটি মানে করে নিয়ে পড়াতে বসেছিলাম আর কি, তো এই বিছানার অবস্থা। এখন করব কুমড়ো ভাজা, আর সোনাই টিভি দেখবে, টিভি দেখতে দেখতে খাবে, ওকে খাওয়াতে খাওয়াতে কুমড়ো ভাজা বসাবো, সেই পাখে এসে এইগুলো সব গুছবো। এই দেখো বন্ধুরা, আমি মাত্রার মামবো, মাত্রার একলাকে কি করবে মা, ডাইনোসর মামবো আমি। ও বাবা, ও ডাইনোসর মেরে দেবে, বুঝতে পেরেছো? এখানে কি ডাইনোসর মেরে দেবে, ও প্রচুর কিছু কাজ করবে। ও বাবা, ওখানে আছে ডাইনোসর, দেখবে 9:30 বেজে গেছে, কুমড়োটা ফ্রিজ থেকে বের হয়েছে কিনা কি জানি, দেখি কুমড়োটা বেরিয়েছে কিনা, বসিয়ে দিই না হলে দেরি হয়ে যাবে। রাজা যেমন যায় হাঁটতে গেছে, অন্ধকার। এই যে রুটি করে রুটি ভেজানো হয়ে গেছে সোনাইয়ের, এইটা করে নিয়ে বসলে অনেকটা শান্তি। এবার সোনাইকে টুকটুক টুকটুক করে খাইয়ে দেবো, একদিকে খাওয়াবো ও টিভি দেখবে, আর আমি এদিকে রান্না করবো, ঘর গুছবো, এতগুলো কাজ করবো। ওকে এখন না খাওয়াতে বসালে না দেরি হয়ে যাবে অনেকটা। দেখো আমি কুমড়ো কাটছি, আমার সাথে কুমড়ো কাটতে চলে এসেছে, হাত দুটোকে ধরে রয়েছে, ধরে বলছে মা আমি কুমড়ো কাটবো, আমার হাতটাকে চেপে ধরেছে, আমি হাত চালাতে পারছি না। ওই দেখো আজকে রান্না করছে আমাদের সোনাই, খেতে গেল না, নাও দাও, ওইটা হলে হয়ে যাবে। ব্যাস আচ্ছা ঠিক আছে, হয়েছে, হয়ে গেছে।
चलो खाबे तो खाबे तो छेड़े दाओ एर बेला छेड़े दाओ ओ खाबे ना आसो खेते आसो झाँज लेगे गेलो पुरो नाकेर भेतर बसो।